সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সুদীপ বাড়িতে এসে কিছুদিন বিশ্রাম করুন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপের শরীর খুব খারাপভাবে দেখে এসেছিল। সুদীপের জামিন পেয়ে মুক্ত হয়েছেন। সুদীপের এটাই জীবনের কামনা ছিল। দীর্ঘদিন রাজনীতি করেছেন, সংগ্রামী জীবন, খুবই কষ্ট পাচ্ছিলেন। আর প্রায় 20-25 কেজি ওয়েট কমে গেছে আমি বিজেপি দেখে এসেছি। আমি জানি না সুদীপটা এখন কেমন আছেন, বাট আমি চাই যে সুদীপটা ফিরে এসে কদিন বিশ্রাম নিক এবং শরীরটা ভালো করে দেখা, কারণ শরীরটাকে শেষ করে দিয়েছে। থ্যাংক ইউ।